সম্মানিত সুধী বিজয় ফুল চ্যানেলের পক্ষ থেকে একুশের বইমেলায় আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। এই মুহূর্তে বিজয় ফুল ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছেন বিখ্যাত লেখক প্রকাশক, এই সময়ের আলোচিত মানে বই নিয়ে যিনি যুদ্ধ করছেন, দেশ থেকে দেশান্তরে ছুটে চলছেন, গ্রামে গঞ্জে যার বই ছড়িয়ে দিচ্ছেন, হুমায়ুন কবির ঢালি। ঢালি ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঢালি ভাই, আপনি তো বরাবরই বই নিয়ে যুদ্ধ করছেন, বই লিখছেন, বইকে পরিচিত করছেন, পাঠকদের হাতে তুলে দেবার জন্য নানান রকম মানে যুদ্ধ পরিকল্পনা করে দিনের পর দিন এগিয়ে যাচ্ছেন, এটা কেন? এটা এক কথায় যদি বলি তাহলে একটা যুদ্ধ তো হয় মানুষের অশান্তির জন্য, আর আমাদের যেই যুদ্ধটা এটা হচ্ছে শান্তির জন্য। কারণ বই যে পড়ে সে কখনো অশান্তির দিকে যাবে না, কারণ সে জানে যে মানবতা কী, মানবিক কারণগুলো কি এবং মানুষের ভালোবাসা কি। মানুষের ভালোবাসার জন্য, মানুষকে জ্ঞানী করার জন্য, মানবিক করে গড়ে তোলার জন্য, সচেতন শিক্ষিত নাগরিক করে গড়ে তোলার জন্য বইয়ের বিকল্প কিছু নেই। এবং যে বইয়ের প্রতি যার ভালোবাসা আছে সে কখনো সমাজে অনাচার অবিচার অসৌজন্য আচরণ করতে পারে না। আমি এই কারণেই চাই যে বই সবার হাতে হাতে পৌঁছে যাক, সবাই পাঠক হয়ে উঠুক, যাতে মানুষের এই যে সমাজে অনাচার অবিচার আছে নিজ থেকেই যাতে এগুলি এক সময় ভুলে যায়। আচ্ছা ঢালি ভাই, আপনি কি মনে করেন বা আপনি এই সময় কিছুদিন আগে একটা আলোচনা অনুষ্ঠানও করেছেন, সেটি হচ্ছে মুদ্রণ শিল্প কি তথ্য প্রযুক্তির ইন্টারনেট যুগে হুমকির সম্মুখীন হচ্ছে? হ্যাঁ, এটা করেছিলাম, আপনার সেই অনুষ্ঠানের একজন আলোচক ছিলেন, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এটা আসলে আমি প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম, আমি এটার পক্ষে বিপক্ষে নই। জি, আমি প্রশ্ন ছুড়িয়ে দিয়েছিলাম বোদ্ধাদের কাছে যে তারাই বলুক আসলে এটা অন্তরায় কিনা ডিজিটাল এবং ইন্টারনেট যুগে বইয়ের বইগুলো আর কি। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি অন্তরায় নয়, কারণ যে বইকে ভালোবাসে সে যেইভাবেই হোক, সে ডিজিটাল মাধ্যমে হোক কিংবা এই বইয়ের হার্ড কপির মাধ্যমে হোক, সে পড়বে। এখানে পড়াটা হচ্ছে জরুরি, কোন মাধ্যম সেটা জরুরি না। কিন্তু আজকে ঢালি ভাই, যে ফেসবুক নিয়ে তো ইয়াং সোসাইটি থেকে বৃদ্ধ মানে সব বয়সের মানুষ ফেসবুকিংয়ে খুব বিজি, না ইন্টারনেটে নিয়ে বিজি, ওই যে টুইটার নিয়ে বিজি, নানান এই এই মাধ্যমে তারা বিজি, তো এইগুলো রেখে কি মানে এই বই সংগ্রহ করে মানুষ পড়ছে আজকাল? একটা প্রভাব তো পড়েছেই ফেসবুকের কারণে, তারপরে আমরা যে সময়কে বা তথ্য প্রযুক্তিকে তো অস্বীকার করতে পারবো না। এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা এই তথ্য প্রযুক্তি এই বিজ্ঞানকে কীভাবে নেব, শুভ না অশুভভাবে। যারা মনে করে না আমি শুভভাবে নেব তারা ভালো করছে, আর যারা মনে করে যে না আমার একভাবে নিলেই চলে তারা সারাদিন ফেসবুক নিয়ে বসে আছে। কিন্তু যারা সারাদিন ফেসবুক নিয়ে বসে থাকে বা থাকছেন তাদের বোধ হয় কী বলে মানে বেশি মানে সুবিধাজনক অবস্থান থাকতে পারছে না নাকি? হ্যাঁ, আসলে সবধরনের মানুষই তো সমাজে আছে, তবে আমি মনে করি যে সারাদিন ফেসবুক নিয়ে বসে না থেকে আপনারা বইয়ের পাতা মেলেও মাঝে মাঝে বসে থাকুন, কারণ বইয়ের বিকল্প নেই। আগেও বলেছি এখনও বলছি, আপনি বই পড়ুন, তাহলে এই ফেসবুক ভালো না মন্দ সেটা জানতে পারবেন বইয়ের মাধ্যমে। ধন্যবাদ ঢালি ভাই আপনাকে, আপনার অন্যায় প্রকাশনে সাফল্য কামনা করছি আমরা, ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে এবং আপনার যারা দর্শক আছে তাদেরকে।